বছর ঘুরে আসছে দেখো মাহে রমাদান, রহমতের মাস মাগফিরাতের মাস, নাজাতের মাস রমজান মাস। ঘরে ঘরে আসবে শান্তি এ মাস আল্লাহর দান, প্রভুর প্রেমে হবে মশগুল সব মুমিন বান্দার প্রাণ। রমজান রমজান ও রমজান, এই মাসেতে উন্নতি হবে ইমানের দৃষ্টি, রমজানের রোজা হলো মুমিনের কৃষ্টি। আলহামদুলিল্লাহ, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রমজান মাস যখন বছর ঘুরে আমাদের কাছে আসে আমাদের কেমন লাগে? হৃদয়টা অনেক বেশি শান্তি হয়ে যায় না? রমজান মাস আসলেই মুমিনের কেমন জানি ভালো লাগে। আল্লাহ তোমার রমজান আবার পেতেছি হায়াতের মধ্যে, আমাদের একটা ভালো লাগা কাজ করে, ঠিক না? কারণ কি? কারণ হলো ঘোষণা এসেছে আসসাউমুলি ওয়ানা আজিজি বিহি, রমজানের ব্যাপারে আল্লাহ বলেন রমজান আমার, রোজা আমার জন্য, আমি নিজের প্রতিদান দিব। তা আপনি চিন্তা করেন আল্লাহ নিজে যেটার প্রতিদান দিবে নিজ হাতে, সেই প্রতিদানটা কত বড়। সেজন্য হাদিসে এসেছে বৃষ্টির ফুটা যেভাবে আপনি গুনে শেষ করতে পারবেন না, আল্লাহ রমজানের বরকতে আমার নবীর উম্মতকে কত বেশি পরিমাণ মাফ করবে আমরা গুনে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে, সারাদিন না খেয়ে থাকতে হবে, এতটুকুই কি শেষ? অনেকে মনে করে সারাদিন খাইলাম না বাস রোজা রেখে গেলাম, না না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 6 মাস ধরে রোজার প্রস্তুতি নিতেন। তাহলে বোঝা গেল রোজাটা সাধারণ বিষয় না, শুধুমাত্র না খেয়ে থাকার নামে রোজা না। তাহলে আমরা আসুন হাদিস থেকে কিছু বিষয় জানার চেষ্টা করি, রমজানে কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত না, তাইলে হয়তো আমরাও সেই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা অন্তত পক্ষে 4-5টা বিষয় আজকে জানার চেষ্টা করি। প্রথমত, আল্লাহ পাক যেহেতু রহমান রহিম নামের খাতিরে রমজানে মাফের ঘোষণা দিয়েছেন, আপনাকেও আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহ ক্ষমাশীল, আপনাকেও একটু ক্ষমাশীল হতে হবে। অনেক সিন্ডিকেট ব্যবসায়ীরা আছে রমজান আসলে দাম বাড়ায় ফেলে, আগে গোডাউনে মাল লুট করে রাখে, তারপরে রমজান আসলে দাম বাড়ায় ফেলে। আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তুমি আল্লাহর কাছে ক্ষমা পাবা না, এটা ব্যবসা না, এটা বাটপারি, এটা সিটারি, এটা প্রতারণা, এটা বাটপারি ছাড়ার কোনো কিছুই না, ঠিক কিনা? কারণ দেখেন আমি আপনাকে বলি, ভণ্ডামি আর এই ধরনের মানুষকে দাম বাড়িয়ে আপনি যে গরিবকে ধোঁকা দিতেছেন, কত মানুষের পেটে লাথি দিতেছেন, তারা খাবার পাই না। রমজান আসলেও আমরা কোনো গরিব এলাকায় দেখি ভাত খেয়ে সাধারণ অথবা চিরা খেয়ে রোজা রাখতেছে, ইফতারের সময় অনেকে শুধু কয়েকটা মুড়ি জুটে, বুট কেনার টাকা নাই, তেল কেনার টাকা নাই, দাম বাড়িয়ে ফেলেন, চিনি কেনার টাকা নাই, দাম বাড়িয়ে ফেলেন, আর আপনি মনে করেন না খেয়ে থেকে আপনি রোজা রেখে ফেলছেন, আপনি মাপ পেয়ে যাবেন, না না না, কোনোদিনও না, এই আশাও করিয়েন না আপনি। প্রকৃত রোজা হলো আপনি গরিবের প্রতি সহানুভূতিশীল হবেন, আল্লাহও আপনার প্রতি সহানুভূতিশীল হবেন। আপনি গরিবকে যার খাবার নাই খাবার দিলেন, কিছু চনা দিলেন, কিছু চিনি দিলেন, কিছু তেল দিলেন, গরিবের মুখে হাসি ফুটালেন, কিছু ইফতার দিলেন, আল্লাহ দেখবেন আপনার ব্যবসায়ও বরকত দিবেন, আপনার গুনাহগুলোও মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমি এজন্য সরকার বাহাদুরের কাছে এবং বিশেষ করে আমার বাংলার সমস্ত মুসলমানের কাছে, ব্যবসায়ী ভাইদের কাছে করো জোরে অনুরোধ করে রেখে গেলাম, এবারে রমজানটা হোক আমাদের গুনাহ মাফের রমজান, আল্লাহর সন্তুষ্টির রমজান। এই জন্য ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করিয়েন না, কমান যতটুকু পারেন, আর আশেপাশে কাদের খাবার নাই খাবার পৌঁছে দেন, দেখবেন প্রকৃত শান্তিটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রিদওয়ান রব্বি ফি, আল্লাহ কোরআনে পাকে বলেছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম, দ্য গ্রেটেস্ট ব্লিস ইজ দ্য গুড প্লেজার অফ অলমাইটি আল্লাহ, দ্যাট ইজ দ্য সুপ্রিম ট্রায়াম্ফ। পৃথিবীতে সবচাইতে বড় সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারা, এর চাইতে বড় অর্জন আর কোনো কিছু নাই। সেজন্য যে 3-4টা কাজ করবেন, 1 নম্বরে হলো ব্যবসায়ীরা একটু দাম কমানোর চেষ্টা করবেন, সমস্ত মুসলমানরা তৌবা করে নেবেন রমজান আসার আগে আগেই, যে আল্লাহ 11টা মাস কত গুনাহ করেছি, তোমার নবী যেহেতু বলতো রমজান উম্মতের মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমত বরকতের মাস, আল্লাহ
এবারে রমজান যেন আমার গুনাহ মাফের রমজান হয়, আমি যেন রোজার হকগুলো আদায় করতে পারি, এজন্য খাস তওবাটা আপনি করবেন। কোরআনে পাকে সূরা ফুরকানে 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করে নেকি দ্বারা বদলে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রাহীমা। তেলেই গেল তওবা। দ্বিতীয়ত, শুধু সারাদিন না খেয়ে থাকলে হবে না, মুখের রোজা আছে, চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, দেমাকের ব্রেইনের রোজা আছে, এগুলো আদায় করবেন। বলে হুজুর এগুলো কি গীবত করা যাবে না? চা দোকানে বসে অমুকের সমালোচনা, কার বউ ভাইগা গেছে, কে কি করছে, অমুক রাজনীতিবিদ কি, আরে বাদ দেন, এগুলো বাদ দেন। এই রমজানে অন্তত পক্ষে অন্যের গীবত করিয়েন না, চুগুল খুরি করিয়েন না, মিথ্যা বলিয়েন না। এগুলো যদি না করেন, রোজার প্রকৃত সওয়াবটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ওলিউল্লাহ হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু যেহেতু রমজানুল মুবারকে এক একটা নফলের ইবাদত 70 গুণ করা হয়, ফরজের সমান সওয়াব হয়ে যায়, তাহলে আপনি একটু আমল বাড়িয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান বাড়িয়ে দিতেন, আমল বাড়িয়ে দিতেন। তো আমরাও তো নবীর উম্মত, চলুন না এবার রমজানে দান সদকা বেশি করি, কোরআন তেলাওয়াত বেশি করি ইনশাআল্লাহ, আমাদের ভাই বোনদের সবাইকে নিয়ে দিনী চর্চা বেশি করি, আল্লাহ চাহে তো শান্তি পাবেন ইনশাআল্লাহ। দেখবেন রমজান এক একটা যাইতেছে, আপনার গুনাহগুলো মাফ হয়ে যাইতেছে ইনশাআল্লাহ। এজন্য আমরা চারটা পয়েন্ট বলবো। প্রথমত তৌবাটা করে নিব একদম অন্তর থেকে, ফ্রম আওয়ার হার্ট, হৃদয়ের গভীর থেকে আমরা তৌবাটা করে নিব যে না আল্লাহ এবারে রমজান অবহেলায় কাটাবো না, ইতিকাফ করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তৌবা। দ্বিতীয়ত, আমরা না খেয়ে থাকার পাশাপাশি সমস্ত শরীরে রোজা রাখবো, মুখ চোখ দিয়ে খারাপ কিছু করবো না, দেখবো না। তৃতীয়ত, আমরা সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, সিন্ডিকেট ব্যবসাও হারাম, এই জন্য ব্যবসায়ীরা দাম বাড়াবো না, গরিব দুঃখীর পাশে থাকবো। চতুর্থত, আমরা হিংসা অহংকার বাদ দিয়ে সকলে মিলে আল্লাহর কোরআনের আমলগুলা করব, বেশি বেশি নেক আমল করব। আমি দোয়া করি আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এবারে রমজানের উসিলায় তুমি গুনাহ মাফ করে ঐক্যবদ্ধ হয়ে দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করে দাও। এবারে রমজান আমাদের গুনাহ মাফের, নবীজির দিদারের, আমাদের মা বাবা দাদা দাদি মুরব্বি যারা কবরে তাদের নাজাতের রমজান হয়ে যাক ইনশাআল্লাহ। আমিন আমিন।